عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن ربكم تبارك وتعالى حي كريم يستحيي من عبده إذا رفع يديه إليه أن يردهما صفرا صحه الألباني সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাব্বাকুম নিশ্চয় তোমাদের প্রতিপালক তাবারাক যিনি সম্মানিত তাআলা যিনি মহিমান্বিত হাইয়ুন যিনি চিরঞ্জীব কারীমুন যিনি দানশীল ইস্তাহয়ি মিন আবদিহি তিনি সংকোচ বোধ করেন কুণ্ঠা বোধ করেন ইযা রাফা ইয়াদাইহি ইলাইহি যখন তার বান্দা তার দিকে তার দুই হাতকে প্রসারিত করে আইয়ারুদ্দাহুমা সিফরা তিনি তার সেই দুই হাতকে শূন্য ফিরিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন যিনি মহিমান্বিত যিনি সম্মানিত যিনি হাইয়ুন যিনি চিরঞ্জীব যিনি কারীমুন পরম দয়াশীল করুণাময় দানশীল ইস্তাহি তিনি কুণ্ঠাবোধ করেন তিনি সংকোচ বোধ করেন যে তার বান্দা যখন অন্ধকারাচ্ছন্ন রাত্রিতে তার সামনে দুই হাত তলন করে নিজের জীবনের বিফলতাময় সময়ে অথবা আশা অথবা সফলতার আশায় তার সামনে দুই হাতকে প্রসারিত করে তখন তিনি তার বান্দার সেই দুই হাতকে শূন্য ফিরিয়ে দিতে কোনো কিছু না দিয়ে ফিরিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন তিনি হচ্ছেন মহিমান্বিত প্রভু মহান রব ওয়ফি হাদিসিন আখার عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء الا الدعاء নিশ্চয় পরিবর্তনশীল তাকদীরকে পরিবর্তন করতে পারে নিশ্চয় পরিবর্তনশীল তাকদীরকে পরিবর্তন করতে পারে দোয়া পরীক্ষার খাতায় আপনি খুব ভালো পরীক্ষা দিয়ে আসেননি তবে শুরু থেকেই দোয়া করছিলেন মহান আল্লাহ তাআলার কাছে ইয়া রব ধ্বনি দিয়ে আপনার রাত্রির শেষ সময়ে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন মহান আল্লাহ তাআলা আপনাকে শূন্য হাতে ফেরাতে চাননি আপনার শিক্ষক আপনার খাতা যখন চেক করছিলেন তখনও তিনি আপনার জন্য কম মার্কই রেখেছেন কিন্তু ভাগ্যক্রমে শিক্ষক 60 লেখার সময় 60-90 হয়ে গেছে আপনার পরীক্ষায় গোল্ডেন প্লাস চলে এসেছে একটা সাবজেক্টের কারণে এটা মহান আল্লাহ তাআলার রহমত হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দোয়া মানুষের তাকদীরকে পরিবর্তন করতে পারে আপনি পরীক্ষার খাতায় 40 পেয়েছিলেন কিন্তু আল্লাহর কাছে আপনি দোয়াকারী একজন বান্দা আপনি আপনার পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার আল্লাহ তাআলার কাছে চেয়েছেন সাধ্যমতো চেষ্টা করেছেন হয়তো বা তারপরও পরীক্ষার খাতায় ভুল করে এসেছেন আপনার তাকদীরে 40 মার্ক ছিল আপনার তাকদীরে 40 মার্ক ছিল শিক্ষক যোগ করার সময়ে 40 লিখেছে কিন্তু ভুল করে ইংরেজিতে 40 লেখার সময় বাংলার 40 লিখে দিয়েছে ফাইনাল রেজাল্টে 40 না উঠে 80 উঠে গেছে একটা সাবজেক্টে আপনার প্লাস ছুটে যেত সেই সাবজেক্টে আপনার 80 চলে এসেছে আপনি গোল্ডেন প্লাস পেয়ে গেছেন বা একটা সাবজেক্টের কারণে আপনি ক্লাস পাচ্ছিলেন না 40-80 হয়ে যাওয়াতে আপনি ক্লাস পেয়ে গেছেন হতে পারে যদি আপনি দোয়া করেন সম্ভাবনা আছে যদি আপনি আল্লাহর কাছে চান এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি বলিনি এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি বলিনি অনুরূপ কথা قال ابن القيم رحمه الله ان الدعاء انفع الادويه ان الدعاء انفع الادويه নিশ্চয় সর্বোত্তম চিকিৎসা সবচেয়ে উপকারী চিকিৎসার নাম হচ্ছে দোয়া ফা ইন্নাহু আদুউল বালা নিশ্চয় দোয়া হচ্ছে বিপদের দুশমন ইয়াদফাউহু ওয়া ইউআলিজুহু ওয়া ইয়ারফাউহু নিশ্চয় দোয়া হচ্ছে বিপদের নিশ্চয় দোয়া হচ্ছে বিপদের শত্রু সে বিপদকে আসতে বাধা দেয় সে বিপদকে আসতে বাধা দেয় ওয়া ইউখাফফিফুহু ইযা নাযালা আর যখন বিপদ নেমেই চলে আসে ইউখাফফিফুহু তখন সেটাকে হালকা করে দেয় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে দোয়া হচ্ছে দোয়া
দোয়া হচ্ছে বিপদের শত্রু, দোয়া হচ্ছে পৃথিবীতে, দোয়া হচ্ছে পৃথিবীতে সর্বোত্তম চিকিৎসক, সবচেয়ে উপকারী চিকিৎসক। আসুন দোয়া এর কিছু ঘটনা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين أيوب عليه السلام তার অসুখের সময়, তার বিপদের সময় মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, মহান আল্লাহ তাআলার কাছে বলছেন, আন্নি মাসানিয়া দুর, হে আল্লাহ আমি বিপদে আছি, আমি কষ্টে আছি, আমি অসুখে নিপতিত আছি, ও আনতা আরহামুর রাহিমিন, তুমি তো পরম করুণাময়, তুমি তো দয়ালু, তুমি তো পরম করুণাময়, তুমি তো দয়ালু, আন্নি মাসানিয়া দুর ও আনতা আরহামুর রাহিমিন, আমি তো বিপদে আছি, আমি তো কষ্টে আছি, তুমি তো পরম করুণাময়, তুমি তো দয়ালু, ফাস্তাজাবনা লাহু, আমরা আইয়ুবের ডাকে সাড়া দিলাম, ফাস্তাজাবনা লাহু, আমরা আইয়ুবের ডাকে সাড়া দিলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার সমস্যাকে দূরভূত করে দিলাম, আমরা আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তার সমস্যাকে দূরভূত করে দিলাম, ওয়াআতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আইয়ুব তো শুধু তার অসুখ থেকে পরিত্রাণ চেয়েছিল, আমি আইয়ুবকে অসুখ থেকে তো পরিত্রাণ দিয়েছি, তার পরিবার পরিজনকেও তার কাছে ফিরিয়ে দিয়েছি এবং তাদের ন্যায় আরো অনেককেই তার কাছে ফিরিয়ে দিয়েছি, রহমাতাম মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে রহমত স্বরূপ, কেননা আইয়ুব বলেছিল আনতা আরহামুর রাহিমিন, তুমি তো পরম করুণাময়, তুমি তো দয়ালু, তুমি তো পরম করুণাময়, তুমি তো দয়ালু। আপনি আপনার জীবনের নেমে আসা বিপদ দেখে এটা কখনো ভাবিয়েন না, আমি তো অক্ষম, আমি এই বিপদ থেকে কোনোদিন বেরোতে পারবো না, আমি তো ভালো ছাত্র নই, আমি কোনোদিন রেজাল্ট ভালো করতে পারবো না, আমার মেধা তীক্ষ্ণ নয়, আমি তো কোনোদিন পরিশ্রম করতে পারবো না, আমি তো কোনোদিন বড় আলেম হতে পারবো না,